প্রিয় শিক্ষার্থী, এলিসিয়াম অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর ফাদার জর্জ কমল রোজারিও সিএসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এলিসিয়াম অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের আজকের ক্লাসের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কার্লিন মুনমুন বৈরাগী, প্রভাষক আইসিটি বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকে আমরা আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়ে আমাদের এইচএসসি বোর্ড এক্সামে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10 মার্কসের উত্তর দিতে হবে। এবং কিছু এমসিকিউ আসবে, চারটা পাঁচটা এমসিকিউ আসতে পারে। আশা করি আমরা ক্লাসকে মনোযোগ দিয়ে করলে বুঝতে পারব। তো ক্লাসে শুরু করা যাক। আজকে ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডেটা সম্পর্কে জানব, ইনফরমেশন সম্পর্কে আজকে আমরা কিছু ধারণা লাভ করব, ডেটাবেস সম্পর্কেও আজকে আমরা কিছু আলোচনা করব, এবং ডেটাবেসের উপাদান সম্পর্কে আমরা বেশ ডিটেল আলোচনা আজকে করব। তো শুরুতেই আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে কিছু উপাদান দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছু শব্দ আছে, নেম, রোল, অ্যাড্রেস, ময়মনসিংহ, ঢাকা, নম্বর 1, 2, এরকম কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে। এই চিত্রটি দেখে তোমাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে যে রোল নম্বর 1-এর ঠিকানা কোনটি, তাহলে তুমি উত্তর করতে পারবে? অবশ্যই না, কারণ এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলো এমনভাবে রাখা হয়েছে কোনো নির্দিষ্ট কোনো উপাদানকে শনাক্ত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন আমরা যদি আরেকটি চিত্র দেখি, এইখানে চিত্রটির দিকে খেয়াল করে ফলে এখানে একই উপাদান দেওয়া রয়েছে, রোল নেম, অ্যাড্রেস, 1, 2, নাম রয়েছে, ঠিকানা রয়েছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রোল নাম্বার 1-এর ঠিকানা কোনটি, তুমি এখন খুব সহজে এর উত্তর দিতে পারবে, রোল নাম্বার 1-এর ঠিকানা হচ্ছে ঢাকা। তো আমরা এটার উত্তর দিতে পারলাম কারণ এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলো গুছানো অবস্থায় রয়েছে, সুশৃঙ্খল অবস্থায় রয়েছে। তাহলে যখন কোনো উপাদান, অর্থাৎ এই বামের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, যখন উপাদানগুলো একটা জায়গায় এলোমেলোভাবে বিস্তৃত থাকবে, তখন আমরা তাকে বলব ডেটা। অর্থাৎ এই বক্সের মধ্যে যত উপাদান রয়েছে সকল উপাদান ইন্ডিভিজুয়ালি এক একটি ডেটা। কিন্তু এই ডেটাগুলোকে যখন আমরা প্রক্রিয়াকরণ করে একটা নির্দিষ্ট বিন্যাস আমরা পাবো, তখনই আমরা তাকে বলবো ইনফরমেশন। অর্থাৎ ডেটাকে প্রক্রিয়াকরণ করার পরে যা পাওয়া যাবে তাকে আমরা বলবো ইনফরমেশন। ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। তো ডেটা যে শব্দটি, এই শব্দটি মূলত একটি ল্যাটিন শব্দ, এবং ডেটা নিজে একটি বহুবচন, এবং এটা হচ্ছে ডেটাম যে শব্দটি, ডেটাম শব্দের বহুবচন হলো ডেটা। তো আমরা ডেটাম শব্দের যদি অর্থ জানতে চাই, ডেটাম শব্দের অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তো আমরা একটু আগে চিত্রটি দেখলাম, এই ডেটার ক্ষেত্রে আমরা কিছু বিষয় বলতে পারি যে ডেটা মূলত একটি তথ্যের ক্ষুদ্রতম একক, এবং এটি অবশ্যই সাজানো অবস্থায় থাকে না, এটা আমরা দেখতেই পাচ্ছি। এবং একে তুমি চাইলে সরাসরি ব্যবহার করতে পারবে না, কারণ এটা দ্বারা কোনো অর্থ প্রকাশ করবে না। যেমন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে রোল নাম্বার 1-এর ঠিকানা কী, তো তার উত্তর আমরা এইখান থেকে পাই না। তো এই নির্দিষ্ট এক একটি উপাদান হচ্ছে এক একটি ডেটা, ইনফরমেশন বা তথ্য। এর সংজ্ঞা যদি তোমার কাছে চাওয়া হয় তাহলে তুমি উত্তর দিতে পারো যে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যাবে তাকেই আমরা বলবো ইনফরমেশন বা তথ্য। তাহলে আমরা এই চিত্রটি দেখেছিলাম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে যে ইনফরমেশন বা তথ্যের বৈশিষ্ট্য কী, যেমন প্রথম আমাদের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই যে বিন্যাস হচ্ছে সুশৃঙ্খলভাবে থাকে, তথ্য সবসময় কী থাকে, সাজানো অবস্থায় থাকে। আমরা এই তথ্যগুলোকে কী করতে পারি, সরাসরি ব্যবহার করতে পারি। যেমন তোমাকে প্রশ্ন করেছিলাম যে রোল নাম্বার 1-এর অ্যাড্রেস কী, তখন আমরা উত্তর পেয়েছিলাম ঢাকা। অর্থাৎ এই ইনফরমেশন কী করবে, নির্দিষ্ট অর্থ বহন করবে। তাহলে এগুলো হতে পারে ইনফরমেশনের বৈশিষ্ট্য।
এখন যদি প্রশ্ন করা হয়ে থাকে, সকল তথ্যই ডেটা কিন্তু সকল ডেটাই তথ্য নয়, ব্যাখ্যা করো। এই চিত্রটা আমরা আগেই দেখেছি, এর প্রত্যেকটা উপাদান হচ্ছে এক একটা ডেটা। তাহলে আমরা যদি এইভাবে চিত্রটি দেখি যে এইভাবে ডেটাগুলোকে রাখা হয়েছে, তারপর সেগুলো প্রসেস করা হচ্ছে এবং প্রসেস করার পরে আমরা পাচ্ছি ইনফরমেশান, অর্থাৎ আমরা বলতে পারি এই ডেটাগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করার পরে আমরা ইনফরমেশানগুলোকে পেলাম। এখন এই কথাটার অর্থ কী? সকল তথ্যই ডেটা। যেমন এই চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দুজন ব্যক্তির তথ্য দেওয়া রয়েছে, একজন হচ্ছে রোল নাম্বার ওয়ানের, একজন হচ্ছে রোল নাম্বার টুয়ের। তাহলে রোল নাম্বার ওয়ান এর ইনফরমেশান তথ্য আমরা যদি দেখি, তাহলে রোল নাম্বার ওয়ান, তার নাম হচ্ছে করিম, তার ঠিকানা হচ্ছে ঢাকা। তাহলে দেখো এখানে রোল নাম্বার ওয়ানের সম্পূর্ণ তথ্য এই জায়গাতে রয়েছে। এই তথ্যের তিনটা উপাদান, আলাদা আলাদা তিনটা উপাদান রয়েছে, ওয়ান, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে ঢাকা। এদেরকে যদি এককভাবে বলা হয়ে থাকে, এরা কিন্তু এক একটা ডেটা, রোল নাম্বার ওয়ান একটা ডেটা, করিম একটা ডেটা, ঢাকা একটা ডেটা। তাহলে এই তিনটা ডেটা একত্রিত হয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে এবং তারপরে আমরা একে ইনফরমেশান বলতে পারছি। তাহলে ডেটার সমন্বয়ে গঠিত হয় তথ্য বা ইনফরমেশান। তাহলে আমরা অবশ্যই বলতে পারি সকল তথ্যই ডেটা। আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, এইখানে কিন্তু যে উপাদানগুলো রয়েছে বা ডেটাগুলো রয়েছে এবং এগুলো দ্বারা কোনো কিছু শনাক্তকরণ করা সম্ভব নয়। এই এক একটা উপাদান শুধুমাত্র ডেটা হিসেবেই প্রকাশ পাচ্ছে, এটা এরা আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। কাজেই আমরা বলতে পারি যে সকল ডেটাই তথ্য নয়, কিন্তু সকল তথ্যই ডেটা। ডেটাকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে নিউমেরিক ডেটা, একটা হচ্ছে বুলিয়ান ডেটা, একটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা, যে সকল ডেটা দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যাকে বোঝানো যাবে তখনই আমরা তাকে বলবো নিউমেরিক ডেটা। তো সংখ্যার আমরা প্রভাবে জানি সংখ্যাকে দুইটা অংশ ভাগ করা হয়ে থাকে, দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে পূর্ণ নিউমেরিক ডেটা, একটা ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা যেমন 10, 11, 12, 13, আর ভগ্নাংশ যদি বলা হয়ে থাকে 4.8, 4.9। তো এই হচ্ছে নিউমেরিক ডেটা, যেটাকে পূর্ণ সংখ্যার ডেটা এবং ভগ্নাংশ ডেটা এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। বুলিয়ান ডেটা, ট্রু এবং ফলস এই দুইটা অবস্থাকে আমরা বুলিয়ান ডেটা হিসেবে প্রকাশ করে থাকি। নন নিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা ও নিউমেরিক ডেটা ব্যতীত অন্য যে সকল ডেটা আছে তাদেরকে নন নিউমেরিক ডেটা বলা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি বিভিন্ন ইমেজ, অডিও, ভিডিও বা কোনো কিছুর নাম, এসবগুলোকেই বলা হয়ে থাকে নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটাকে কিন্তু আবার তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে অ্যালফাবেটকে বোঝায়, অক্ষরকে বোঝানো হয়ে থাকে। যেমন ABCD, XYZ, এগুলো এই এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা অক্ষরকে আমরা বলবো ক্যারেক্টার। দ্বিতীয় রয়েছে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আমরা যদি বলি NDCM, তো NDCM এখানে কয়টা ক্যারেক্টার রয়েছে, চারটা ক্যারেক্টার রয়েছে। তো এই চারটা ক্যারেক্টারকে, অর্থাৎ একাধিক ক্যারেক্টারকে একত্রিত করলে যা পাওয়া যাবে তাকে আমরা বলবো স্ট্রিং। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বলতে বোঝায় যে কোনো অডিও ফাইল, ভিডিও ফাইল বা কোনো প্রোগ্রাম বা কোনো ইনফরমেশন সিস্টেমের কোনো সামগ্রিক পদ্ধতিকে আমরা অবজেক্ট বলে থাকি। অর্থাৎ অবজেক্ট বলতে মূলত অডিও, ভিডিও, ফাইল, প্রোগ্রাম এইগুলোকে বোঝানো হয়ে থাকে। এরপর আমরা পরিচিত হব ডেটাবেসের সাথে। আমরা যদি এই শব্দটির দিকে তাকাই ডেটাবেস, এখানে মূলত দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে বেস। তো ডেটা সম্পর্কে আমরা আগে জেনেছি, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, এটা আমরা আগেই শুনেছি। এবং একটি নতুন যে শব্দটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে বেস। তো বেস শব্দটির অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে উপাত্তের বা ডেটার সমাবেশকে আমরা বলবো ডেটাবেস। তো এইখানে শুধু উপাত্তের সমাবেশকে ডেটাবেস বলা যাবে এই কথাটাও একদম ঠিক না। এখানে মূলত একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে ডেটাগুলোর সমাবেশ হবে, এই ডেটাগুলোকে অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। একটা ডেটাবেস যদি হয়ে থাকে, একটা স্টুডেন্টের ডেটাবেস, তাহলে স্টুডেন্টের ডেটাবেসের মধ্যে কী থাকবে? স্টুডেন্টের ইনফরমেশান থাকবে, যেমন স্টুডেন্টের রোল, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপি, এগুলো থাকবে। এর মধ্যে কখনোই একটা কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের আইডি বা এমপ্লয়ি আইডি বা অর্ডার নাম্বার এই ধরনের কোনো কিছু থাকবে না, অর্থাৎ যেগুলো রিলেটেড না সেগুলো থাকবে না।
তাহলে আমরা বলতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে আমরা বলে থাকি ডেটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত এটাই হচ্ছে মূল বিষয়। অবশ্যই তারা কী হতে হবে, রিলেটেড বা সম্পর্কযুক্ত হতে হবে। ডেটাবেস ব্যবহারের সুবিধা, আমরা ডেটাবেস কেন ব্যবহার করব? আগের যে নিয়ম ছিল, প্রচলিত যে নিয়মগুলো ছিল, যে আগে বিভিন্ন প্রতিষ্ঠানে হাতে কলমে বিভিন্ন তথ্যকে সংরক্ষণ করে রাখা হতো, কিন্তু সেটার সমস্যা কী ছিল, যে কোনো কারণে যদি আমাদের কোনো ডেটার প্রয়োজন হয়ে থাকে, কোনো ইনফরমেশন অনেক আগে কোনো পুরনো কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের কী করতে হতো, অনেক পরিশ্রম করে তারপরে সেই ডেটাটা আমাদের খুঁজে বের করতে হতো, কারণ এটা অনেক বিশাল পরিমাণ কাগজে সংরক্ষিত কিছু তথ্য ছিল। কিন্তু এই সমস্যার সমাধান করতে পারা গেছে ডেটাবেসের মাধ্যমে। ডেটাবেস মূলত আমরা ব্যবহার করে থাকি কারণ অনেক বেশি পরিমাণ ডেটা যখন সংরক্ষণ করার প্রয়োজন হয়ে থাকে, অনেক বেশি পরিমাণ ডেটা নিয়ে যখন কাজ করার প্রয়োজন হয়ে থাকে, তখন খুব সহজেই একটা ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে তুমি এই ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারবে এবং খুব সহজেই এগুলোকে খুঁজে বের করা বা এগুলো নিয়ে প্রসেস করা, এগুলো অ্যাক্সেস করা খুব সহজেই হবে, যেটা আগের যে প্রচলিত পদ্ধতি ছিল সেটাতে সম্ভব হতো না। কাজেই ডেটাবেস ব্যবহারের যে সুবিধা, কিছু সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করি। এবং এই ডেটাবেসের প্রথম সুবিধা যদি আমরা বলি, যে অতি দ্রুত ডেটা উপস্থাপন এবং পরিচালনা করা যায়, যে আমরা এই ডেটাগুলো, এই এত পরিমাণ ডেটাগুলোকে খুব সহজেই আমরা একটা জায়গায় সংরক্ষণ করতে পারবো, সেটা খুব সহজেই উপস্থাপন করা সম্ভব, রিপ্রেজেন্ট করা সম্ভব এবং সেটা পরিচালনা করা সম্ভব। তুমি ডেটাগুলোকে খুব সহজেই ইনসার্ট করতে পারবে, ডিলিট করতে পারবে, কোথাও রাখতে পারবে এবং খুব সহজেই সেটাকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব হবে। দ্বিতীয়ত দেখো, ডেটাকে আপডেট করা। তুমি ধরো তোমার ফোন নাম্বার পরিবর্তন হয়েছে, তো তুমি সেই ফোন নাম্বারটা পরিবর্তন করতে সেই প্রতিষ্ঠানের কাছে, বা তোমার ঠিকানা কোনো কারণে পরিবর্তন হয়েছে, তো ঠিকানা পরিবর্তন করতে তুমি অফিসে গিয়েছো। তো ডেটাবেসে সফটওয়্যারের মধ্যে সেই ডেটাটা যদি সংরক্ষিত থাকে, তো আপডেট করা খুবই সহজ হবে, সেটা হালনাগাদ করা খুবই সহজ হবে। কিন্তু পূর্বের যে প্রক্রিয়া ছিল সেটা এতটাই সহজ ছিল না, সেটা অনেক পরিশ্রম করে তারপরে আপডেট করা সম্ভব হতো। তৃতীয় যেটা আছে, ডেটাবেসের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। আচ্ছা, এইটা বলতে বোঝায় যে কোনো ডেটাকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর প্রক্রিয়া। যেমন কোনো কলেজে রোল নাম্বার অনুযায়ী ছাত্রদেরকে সাজাবো বড় থেকে ছোট ক্রমানুসারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেটাবেসের মাধ্যমে খুব সহজেই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমানুসারে খুব সহজেই আমরা ডেটাবেসের মাধ্যমে সাজাতে পারবো। তারপর যেটা আছে, অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো। যেটা বারবারই বলছি যে ডেটাকে সংরক্ষণ করার প্রক্রিয়া, ডেটার বিন্যাস ঘটানোর প্রক্রিয়া ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই হয়ে থাকে এবং ডেটার ডুপ্লিকেশন কমায়, এটা খুব মেজর একটা পয়েন্ট। ডুপ্লিকেশন অর্থাৎ পুনরাবৃত্তি, যেটা বলা হয়ে থাকে যে ডেটাবেসের মধ্যে ডেটার পুনরাবৃত্তি সাধারণত কমে যায়, যার ফলে একটা ফাইলের মধ্যে, একটা সফটওয়্যারের মধ্যে যত বেশি পরিমাণ ডেটা ডুপ্লিকেট থাকে সে ফাইল সাইজ বেশি হয়ে যাবে, সেই ফাইল নিয়ে কাজ করতে অসুবিধা হবে। তো ডেটাবেসের মাধ্যমে সেই ডুপ্লিকেশন ডেটা বা পুনরাবৃত্তি একটা ডেটা সেটা কমানো সম্ভব, ফলে আমাদের এটা নিয়ে কাজ করার সুবিধা হবে। ডেটাবেস ব্যবহারের অসুবিধা, ডেটাবেস ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে, যেমন ডেটাবেসের বাস্তবায়ন ব্যবহার। একটা প্রতিষ্ঠান যদি ডেটাবেস নিয়ে কাজ করার ব্যবস্থা গ্রহণ করে থাকে, তো সেই প্রতিষ্ঠান তার ইন্টারনাল সকল তথ্য ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করবে এবং সেগুলো নিয়ে কাজ করবে, সেগুলো অ্যাক্সেস করবে, সেগুলো নিয়ে সার্চিং করবে। তো সেই ব্যবস্থা যদি গ্রহণ করে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানকে অবশ্যই কিছু আর্থিক ব্যয় করতে হবে এবং একটা প্রতিষ্ঠান ডেটাবেস ইমপ্লিমেন্ট করে এটা বেশ ব্যয়বহুল। এরপরে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ ব্যবহার। অর্থাৎ আমরা যে কেউ চাইলেই ডেটাবেস নিয়ে কাজ করতে পারবো না। একটা প্রতিষ্ঠানে যদি ডেটাবেস নিয়ে কাজ করার প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ ডেটাবেসকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর সেই প্রতিষ্ঠানের সকল তথ্য ডেটাবেসে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে যাতে সেগুলো নিয়ে কাজ করা যায়, তাহলে এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তির প্রয়োজন, একটা টিমের প্রয়োজন, যারা কী করবে, ডেটাবেসকে ইমপ্লিমেন্ট করবে এবং সেই প্রতিষ্ঠানের সকল তথ্য
সংরক্ষণ করে সেটা নিয়ে কাজ করবে। এরপর রয়েছে ডেটাবেসের নিরাপত্তা, না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হয়। একটা প্রতিষ্ঠান ডেটাবেস ব্যবহার করবে কেন? মূলত তার ডেটা যাতে সংরক্ষণ করে রাখা যায় এবং সহজেই সেটা ব্যবহার করা যায়, কিন্তু তার থেকে সবচেয়ে বড় বিষয় ইন্টারনাল তথ্য। একটা প্রতিষ্ঠানের যে ইন্টারনাল তথ্য ডেটাবেসের মধ্যে সংরক্ষিত রয়েছে সেটা যেন অবশ্যই নিরাপদে থাকে, সেই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়াই হচ্ছে মূল বিষয়। তাহলে ডেটাবেসে যদি ডেটা নিরাপদে না থাকে, অর্থাৎ কোনো কারণে যদি ডেটা চুরি হয়ে যায় বা কোনো কারণে যদি ডেটা হ্যাক হয়ে যায়, তাহলে অবশ্যই আর্থিক ক্ষতিসাধন হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে। এরপরে ভুল ডেটার কারণে ডেটাবেস অকার্যকর এবং প্রভাবিত হতে পারে। এখন ডেটাবেসে সংরক্ষিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই যাতে নির্ভুলভাবে সংরক্ষিত থাকে সেই ব্যবস্থা করতে হবে। কোনো কারণে যদি ভুল ডেটা এন্ট্রি করা হয়ে থাকে তাহলে আসলে ডেটাবেসে ডেটা সংরক্ষণ করার কোনো মানে আসলে হবে না। তাহলে এই ছিল কিছু ডেটাবেসের ব্যবহারের অসুবিধা। ডেটাবেসের বিভিন্ন উপাদান, তো ডেটাবেসের বিভিন্ন উপাদান বলতে ডেটাবেস আসলে কী কী নিয়ে ডেটাবেস গঠিত তাকে আমরা ডেটাবেসের উপাদান বলে থাকি। তো ডেটাবেসের মূলত চারটি উপাদান রয়েছে। প্রথমটি হচ্ছে ডেটা, দ্বিতীয়টি হচ্ছে রেকর্ড, তারপর ফিল্ড এবং ডেটা টেবিল। এই চারটি উপাদান নিয়ে মূলত একটি ডেটাবেস গঠিত হয়ে থাকে। তো ডেটাবেসের বিভিন্ন উপাদানের আমরা বৈশিষ্ট্য বা যে চারটা উপাদান রয়েছে সেই উপাদানগুলো একটি চিত্রের মাধ্যমে এখন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল রয়েছে, টেবিলটির নাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, এবং এখানে স্টুডেন্টের রোল, নেম, গ্রুপ এগুলো দেওয়া রয়েছে। তারপরে এর মধ্যে ডেটাগুলো এন্ট্রি করা হয়েছে। তো এখন আমরা এই চিত্রটিতে যদি আলাদা আলাদাভাবে বলতে চাই যে এগুলো কোনটা কী উপাদান, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটি রয়েছে এই টেবিলের মধ্যে একটা স্টুডেন্টের কী ধরনের ডেটা ইনপুট করা হয়েছে, কী ডেটা ইনপুট করা হয়েছে। যেমন প্রথমে স্টুডেন্টের রোল দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে রোলের যে ডেটাগুলো আছে, যে রোল রয়েছে সেটা এন্ট্রি করা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নেমকে এন্ট্রি করা হয়েছে, স্টুডেন্টের নাম এখানে এন্ট্রি করা হয়েছে, এবং তারপরে স্টুডেন্টের যে গ্রুপ, সে কোন গ্রুপে পড়ালেখা করছে সেই গ্রুপটা এখানে এন্ট্রি করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের রোল, স্টুডেন্টের নেম এবং স্টুডেন্টের গ্রুপ, এই তিনটা ক্ষেত্রে ডেটাগুলোকে এন্ট্রি করা হয়েছে। তাহলে এই তিনটা পার্টকে আমরা বলবো ফিল্ড, কী বলবো আমরা এগুলোকে বলবো ফিল্ড। যেমন এখানে আরও যদি থাকতে পারতো, যেমন কী কী থাকতে পারতো, জিপিএ থাকতে পারতো, ডেট অফ বার্থ থাকতে পারতো, তো এই সবগুলোই হতো কী তাহলে ফিল্ড। এই ফিল্ডের অপর একটি নামও রয়েছে যার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, তো ফিল্ডকে আমরা অ্যাট্রিবিউটও বলে থাকি। এরপর দেখি এই নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী আমরা কী করেছি, এর মধ্যে ডেটাকে এন্ট্রি করেছি খেয়াল করে। যেখানে চারটা রোল আছে, চারটা নাম আছে, চারটা চার ধরনের গ্রুপ আছে, চারটা গ্রুপ দেওয়া আছে, তাহলে এই যে আমরা নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী যা আমরা ডেটাগুলোকে এন্ট্রি করলাম, তাহলে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডেটাই রয়েছে। তাহলে এই যে এক একটা ইন্ডিভিজুয়াল উপাদান, যেমন এই যে 1020 বা রহিম সায়েন্স, তাহলে তিনটাকে মার্ক করেছি, বাট এই সবগুলো আসলে এখানে চারটা রয়েছে, এখানে চারটা, এখানেও চারটা রয়েছে, তো এই বারোটা, এই বারোটা এখানে যা এন্ট্রি করা হয়েছে এগুলো হচ্ছে এক একটা ডেটা বা একে আমরা আলাদাভাবে বলতে পারি ভ্যালু। তাহলে এখানে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা উপাদান হচ্ছে এক একটা ডেটা, যেগুলো মূলত একটা কলামের নিচে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখন আমরা যদি বলি যে এখানে সব ডেটাগুলো এন্ট্রি করার পরে টোটাল কজন স্টুডেন্টের এখানে ডেটা বা ইনফরমেশান দেওয়া রয়েছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে চারজন ব্যক্তির ইনফরমেশান দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রোল 1010, যার নাম কামাল, যার গ্রুপ হচ্ছে সায়েন্স। এরকম পরেরটা রোল 1011 ডেটা এন্ট্রি করা হয়েছে, তারপরে রোল 1018 ডেটা এন্ট্রি করা হয়েছে, তারপর 1020 ডেটা এন্ট্রি করা হয়েছে। তাহলে এই যে চারজন ব্যক্তির এই পুরো যে রো, এই পুরো রোটা কার 1010-এর, আর তারপরের যে রো 1011-এর, তাহলে এই যে চারটাতে আলাদা করে রো দেওয়া হয়েছে, এই চারটা রোকে আমরা বলবো রেকর্ড। অর্থাৎ যদি কোশ্চেন করা হয়ে থাকে এই টেবিলে কয়টি রেকর্ড রয়েছে, এই টেবিলে চারটি রেকর্ড রয়েছে। প্রথম রোটি বাদে বাকি যে রোগুলো রয়েছে সবগুলোকে আমরা বলবো রেকর্ড, কিন্তু প্রত্যেক কলামের যে হেডিং রয়েছে সেই হেডিংকে আমরা বলবো কি ফিল্ড।
আর লাস্ট ওয়ান যেটা আমাদের তিনটে উপাদান হয়ে গেছে, লাস্ট যে উপাদান সেটা হচ্ছে এই টেবিলটি নাম কি, তাই টেবিলটি কী, এই টেবিলটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। তাহলে চার নম্বর উপাদান হচ্ছে ডেটা টেবিল, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন হচ্ছে একটি ডেটা টেবিল। তাহলে এই চারটা হচ্ছে ডেটা বেসের উপাদান, ডেটা ফিল্ড রেকর্ড এবং ডেটা টেবিল। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ফিল্ডে যে ডেটাগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলো একই টাইপের ডেটা, যে প্রত্যেক রোলে সবগুলো নিউমেরিক ডেটা, সবগুলো রোল দেওয়া হয়েছে, নেমের ক্ষেত্রে প্রত্যেকটা নাম দেওয়া হচ্ছে টেক্সট টাইপের, এখানেও টেক্সট টাইপের ডেটা দেওয়া আছে, ফলে সবই একই জাতীয় ডেটা দেওয়া হয়েছে, একই টাইপের ডেটা দেওয়া হয়েছে এবং এই কলামের হেডিংগুলোকে বলা হয়ে থাকে ফিল্ড। এই ফিল্ড অনুযায়ী কী করা হয়েছে, ডেটা এন্ট্রি করা হয়েছে, রোলের ক্ষেত্রে সবগুলো রোল এন্ট্রি করা হয়েছে, নাম এন্ট্রি করা হয়েছে, গ্রুপ এন্ট্রি করা হয়েছে, তাহলে এই ডেটাগুলো এখানে এন্ট্রি করা হয়েছে। এই ডেটার সমন্বয়ে গঠিত হবে রেকর্ড, অর্থাৎ এই ডেটাগুলো এন্ট্রি করার পরে চারজন ব্যক্তির আমরা ইনফরমেশন পেয়েছি, অর্থাৎ চারটা রেকর্ড পেয়েছি, এবং এই রেকর্ডগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে টেবিল, পুরো টেবিল। তাহলে এই চারটা উপাদান, এবং একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে একটা টেবিলে অবশ্যই সমজাতীয় ডেটা থাকবে, অর্থাৎ এইখানে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, এর মানে এখানে স্টুডেন্টদেরই সকল ইনফরমেশন থাকবে, অন্য কোনো যেগুলো সম্পর্কযুক্ত নয় এরকম কোনো ধরনের ডেটা এর মধ্যে থাকবে না। আশা করি আজকের ক্লাস তোমরা সকলে বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আমরা ডেটাবেস অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ঘরে থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।